আমার আম্মা আগে নামাজ রোজা করতেন কিন্তু গত 6 মাস যাবত নামাজ রোজা করতে চায় না আগুনের কাছে যেতে চায় না মাঝে মাঝে সবার সাথে অনেক খারাপ ব্যবহার করে তার সাথে জিনে আসর আছে এখন আমাদের করণীয় কি দেখুন ওনার যদি কোনো মানসিক সমস্যা থাকে ওনাকে একজন ভালো মানসিক ডাক্তার দেখান ভালো একজন সাইক্লিস্টকে দেখান এবং তার শরণাপন্ন হন দুষ্ট জিনের কোনো প্রভাব থাকতে পারে শয়তানের প্রভাব থাকতে পারে যদি থাকে সে ট্রিটমেন্ট করেন আছে কিনা কিভাবে বুঝবেন কিছু সিম্পটম আছে কিছু আলামত আছে যেমন তার মধ্যে একটা হলো যে বেশি বেশি হাই তোলে কিনা উনি এবং স্বপ্নে খুব বেশি বাজে জিনিস দেখে কিনা এবং কোরআনে কারীমের তেলাওয়াত বিশেষ করে সূরা বাকারাটা তেলাওয়াত করলে অস্থির হয় কিনা এই বিষয়গুলো দেখলে বোঝা যাবে দুষ্ট জিন বা সেহের জাদুর প্রভাব তার মধ্যে আছে এরকম যদি হয় তাহলে এই বিষয়ে যারা এক্সপার্ট রুকিয়া করেন ঝাড়ফুঁক করেন তাদের আশ্রয় নেবেন তাদের সাহায্য চাইবেন তারা ইনশাআল্লাহ করোনা আলায়াতের আলোকে ঝাড়ফুঁক করলে আশা করা যাবে ট্রিটমেন্ট হবে তা এরকম বহু মানুষের চিকিৎসা হয়েছে আলহামদুলিল্লাহ এগুলোকে অনেকে কুসংস্কার মনে করে এগুলো কুসংস্কার না ভাই করোনার আয়াতের মধ্যে আল্লাহ শেফা রেখেছেন এবং এই শেফাটা নিজের চোখে যখন দেখবেন ঈমান বেড়ে যাবে আমি তো বলি জিনের উপদ্রব সেহের বা জাদুর শিকার যেসব মানুষ তারা যদি কোরআন আয়াত থেকে রুকিয়া এবং ঝাড়ফুঁক করেন ঈমানের মিটার খুব দ্রুত আপনার উপরে উঠে যাবে কারণ আপনি দেখতে পারবেন নিজের চোখে কোরআনের কারামত কিভাবে কোরআন কাজ করে আমার বহুবার দেখার সুযোগ হয়েছে এজন্য ভালো ঝাড়ফুঁক আলাপ মুশকিল হলো যারা এসব কাজ করে কবিরাজ কিসিমের এগুলো বেশিরভাগ ক্রাউড ব্যাপার হয় একটু ভালো মানুষ কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করবে সেরকম মানুষের স্বর্ণাপন্ন হলে আশা করা যোগ্য ইনশাআল্লাহ